তোমাতেই ভালো লাগা সম্পূর্ণ। সম্পূর্ণায় আপনাদের সকলকে স্বাগত, আমি সৌমিলি। চারপাশে আমাদের কারো কারো ক্ষেত্রে ভীষণ ভালো সময় যাচ্ছে, কারো কারো ক্ষেত্রে আবার খারাপ সময় যাচ্ছে। আগামী দিনগুলো ঠিক কেমন যাবে বা আজকের দিনটা কেমন কাটবে, এই নানান ধরনের প্রশ্ন কিন্তু সকাল থেকে উঠেই আমাদের মাথায় ঘুরতে থাকে। তো এই প্রবলেমটাকে কিছুটা সলভ করার জন্যই আজকে আমার সঙ্গে রয়েছেন অ্যাস্ট্রো শ্রী সোমক। ওনার মুখ থেকে কিছু কথা আমরা শুনবো, উনি আমাদের ডেফিনেটলি গাইড করবেন যে কী করা উচিত, কী করা উচিত না, কেমন যাচ্ছে আমাদের সময়। আসুন ওনার সঙ্গে আলাপ করি। সোমকদা নমস্কার। নমস্কার। যেহেতু সময় খুব কম, খুব কম সময়ের মধ্যে একটা কথা প্রথমেই আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই যে এই যে আমরা বলে থাকি না, এখন আমাদের কোনো কিছু ঘটলে পুনর্জন্মের মানে আগের জন্মের ফল আমরা এখন ভোগ করছি, খারাপ ফল বা ভালো ফল, আবার এখন ভালো কাজ করলে পরের জন্মে গিয়ে তুমি তার ভালো ফল পাবে, মানে এটা এটা কতটা সত্যি, কতটা কী? এক্স্যাক্টলি, কর্ম তিন ধরনের হয় অ্যাকচুয়ালি, সঞ্চিত, প্রারব্ধ আর ক্রিয়ামান। সঞ্চিত মানে আপনি পূর্বজন্মের কী ডেবিট ক্রেডিট ব্যালেন্স পেলেন সেটা অ্যাকর্ডিংলি আমাদের এই বার্থ হয়। যদি আমরা মাইনরলি এটা বোঝবার চেষ্টা করি, যেটা বোঝানো হয় না বেসিক্যালি, আমাদের পূর্বজন্মের কর্মের বেসিসেই কিন্তু আমাদের এই জন্ম হয়, যার কারণেই আমরা অনেক রেজাল্ট বুঝতে পারি না যে কোবলের ওখানে জন্ম হয়েছে সে কেন বেটার লাইফ পেলো না, বা কেউ ফার্মার হলো সে ফার্মিংই করতে রয়ে গেলো, তার সন্তান তার পরের জেনারেশন ওই প্রফেশনকেই বিলং করতে রয়ে গেলেন, তারপরে আর ডেভেলপমেন্ট হলো না। যখন এইসব প্রশ্ন করবেন, এই প্রশ্ন মনের মধ্যে উঠবে, উদয় হবে, তখন বুঝতে পারবেন পূর্বজন্মের প্রভাব নিয়ে এসেছি আমরা। একটা কথা আমরা সবসময় বলি, ভাগ্য, আমাদের ভাগ্যে লেখা আছে তাই হলো। আবার অনেকে বলে যেটা কর্ম, কর্ম করেছো সেই ফল পেয়েছো। তো এই যে ডিফারেন্সটা কি ভাগ্য আর কর্মের মধ্যে? ভাগ্য অনেক বড় জিনিস, কেন ভাগ্য ছাড়া আমরা একটাও স্টেপ এগোতে পারি না। ভাগ্য যতক্ষণ না আপনাকে ফেভার করবে না, ততক্ষণ আপনি জীবনে যতই চেষ্টা করুন না কেন, কেন আপনি চাষিদেরকে দেখুন বা আপনি যারা হার্ডশিপ করে, যারা লেবারের কাজ করে, তারা দেখবেন তাদের লাইফটা কিন্তু সেখানকার সেখানেই রয়ে যায়, ঠিক আছে। এবার কর্ম তো আমাদের করতে হয়, কেন কর্ম তিন প্রকারের হয়, সঞ্চিত, প্রারব্ধ আর ক্রিয়ামান। ক্রিয়ামান মানে যেটা ডেইলি কাজ করি মর্নিং টু নাইট, আর সঞ্চিত মানে পূর্বজন্মের আপনি কী কাজ করেছেন, পুণ্য, অশুভ, শুভ, টোটাল হয়ে সেটা ডেবিট ক্রেডিট ব্যালেন্স হয়ে আসে। আর প্রারব্ধ মানে সেটা পূর্বজন্মের প্রভাবটা অলটুগেদার যেটা হিসেব হচ্ছে সেটা গ্র্যান্ড টোটাল হিসেব হয়ে এই জন্মে চলে আসে। তো সেখান থেকে আমাদের ভাগ্যের নির্ণয় হয়। আর দেখবেন মহাভারতে শ্রীকৃষ্ণ ঠাকুর এইটা বলেননি যে ভাগ্য বলে কোনো জিনিস হয় না, উনি বলেছেন কর্ম করে যাও, কেন কর্ম ছাড়া মানুষের কাছে আর কোনো বিকল্প নেই। কিন্তু ভাগ্যের বোধহয় এপিসোডটা আমরা মহাভারতে দেখেছি, মানুষ ভুলে যান, সেখানে ধৃতরাষ্ট্র আর গান্ধারীকে দেখানো হয়েছে যিনি জৈমিনী গুরুকে ডেকে ফলাদেশ চেয়েছিলেন মহাভারতে যে যুদ্ধের পরিণাম কী হবে, আর সেখানে আমরা দেখেছি উনি কী ফলাদেশ করেছিলেন। তো অ্যাকর্ডিংলি সেটাই কিন্তু হয়েছিল। তো মহাকাব্যের এই কথাটা কিন্তু মিথ্যা নয়। আর এছাড়া যারা বলেন যে জ্যোতিষশাস্ত্র নেই, তো সেখানেও একটা জবাব দিয়ে দিই, তাহলে পাঁচই কিন করে মানেন যারা বলেন জ্যোতিষশাস্ত্র নেই, যারা সায়েন্স বল মানে যারা বলে জ্যোতিষশাস্ত্র নেই, তাহলে দুর্গাপুজো, সরস্বতী পুজো তাদের বাড়ির মেম্বাররা কীভাবে করে আর লগ্ন মেনে বিবাহ কেন মানে, তাহলে তাদের এটাও কন্ট্রাডিক্ট করে যাওয়া উচিত না? অথবা জ্যোতিষশাস্ত্র আছে, ভাগ্য আছে। রামকৃষ্ণ পরমহংস যার পরম শিষ্য কে ছিলেন, স্বামী বিবেকানন্দ, তার মৃত্যু 39 বছর বয়সে হয়ে যায় মাত্র। তো সেখানে কেন রামকৃষ্ণ ঠাকুরের মতন যিনি ব্যক্তি, যিনি মায়ের দর্শন পেতেন, মা ভবতারিণীর দর্শন পেতেন, মা কালীর দর্শন পেতেন, তার সাথে কথা বলতেন, তিনি কেন ভাগ্য বদলাতে পারলেন না, তিনি কেন থামাতে পারলেন না? তিনি কি জানতেন না মহামৃত্যুঞ্জয় জপের ফর্মুলা? তিনি কি যাগযজ্ঞর ফর্মুলা জানতেন না? তিনি কি মাদুলি, রুদ্রাক্ষ, পেন্ডেন্ট, ক্রিস্টাল বা শ্রীযন্ত্র দিতে পারতেন না? কেন ভাগ্য বদলানো যায় না এই সামান্য জিনিসটা আশা করি আপনারা আজকে কোয়ালিফাইড যুগে আছেন, পড়ালেখা জানেন, বুঝতে পারবেন। আর একটা কথা আমাকে বলুন, এই যে আমরা ভীষণ দিকভ্রষ্ট হয়ে যাই, আমরা ঠিক বুঝে উঠতে পারি না যে কে সঠিক আর মানে আমাদের ঠিক পথে মানে পথ দেখাচ্ছেন আর কে আমাদের দিকভ্রষ্ট করছেন, তো মানে এটা কীভাবে আমরা বুঝবো, মানে কে ঠিক, কীভাবে এটা বোঝা সম্ভব? প্রথম কথা, যে জ্যোতিষী নিজের কন্ট্যাক্ট নম্বর দিক সে অরিজিনাল, কেন জেনারেলি রিসেপশনে নম্বর দিয়ে থাকে। আর দ্বিতীয়, তারা যারা আপনার পাস্ট অর্থাৎ অতীত বর্তমানকে সঠিক বলুক, আপনাকে যদি কেউ বলে দেয় যে আপনার 6 বছর পরে অর্থাৎ এখন 2022 সাল চলছে, 2028 সালে একটি ঘটনা আপনার সাথে ঘটবে, সেটা ভুল প্রমাণ করবার জন্য তো আপনাকে 6 বছর ওয়েট করে যেতে হবে। কিন্তু আপনাকে যদি কেউ পাস্ট একদম এমন পাস্ট অর্থাৎ অতীত বলে যেটা আপনিই জানেন, আপনার পরিবারের খুব ইম্পর্টেন্ট, ভেরি ক্লোজ যারা তারাই জানে,
তো তখনই আপনি বুঝবেন সেই জ্যোতিষী আপনাকে পাস্ট আর প্রেজেন্ট খুব কারেক্ট অন ডট বলছে। তো ন্যাচুরালি তার উপরেই ভিত্তি করে তার উপরেই বিশ্বাসটা করতে পারবেন, কারণ ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান ন্যায় কেন জ্যোতিষী? তৃতীয় পয়েন্ট, জ্যোতিষীকে যদি আপনি ডেটা ফেসিলেট করিয়ে দিলেন আর তারপরে জ্যোতিষী যদি আপনাকে জিজ্ঞাসা করে যে আপনার কি সমস্যা, তাহলে বুঝবেন সেই জ্যোতিষী বোধহয় সঠিক নয়। কেন সে সমস্যা জিজ্ঞাসা কেন করবে? সে ডিরেক্টলি আপনাকে বলবে যে আপনি কি সমস্যা নিয়ে এসেছেন সেখানে। তার নলেজ এতটা ফার সাইটেড হতে হবে তাকে, এতটা ইনটিউশন এন্ড সিক্স সেন্স, ইনটিউশন সিক্স সেন্স জ্যোতিষের সাথে কানেক্ট করে, এই প্রফেশনের সাথে অ্যাকচুয়ালি কানেক্টেড। শ্রী সৌম্যকের সংস্পর্শে এসে অনেক মানুষ অনেকভাবে উপকৃত হয়েছে, চলুন তাদের মুখ থেকে কিছু কথা আমরা শুনি। নমস্কার, আমি শর্বরী দাস হোসেন। স্যারের সব থেকে যেটা আমার বেশি ভালো লেগেছে, এমন কিছু কিছু জিনিস আছে যেগুলো আমি বা আমার প্যারেন্টসরা ছাড়া জানে না, আমার হাজবেন্ডও জানে কিন্তু খুব একটা নয়, সেই জিনিসগুলো স্যার বলে দিয়েছেন। আমার বাড়ির কে কোন প্রফেশনের সঙ্গে রিলেটেড সেটাও অবধি স্যার আমাকে বলে দিয়েছেন। মানে স্যারের সঙ্গে কনভারসেশনে মনেই হচ্ছিল না যে এই মানুষটাকে জাস্ট আমি আগের দিন লাইভ দেখছি, যেন মনে হচ্ছিল কত চেনা, আমাকে চাইল্ডহুড থেকে চেনে এবং আমার সবকিছু জানে। মাই নেম ইজ মাম্পি, I am here to say a few words about Mr. Astro Shree Shomok. He is such a kind-hearted person. When I discussed my issues with him, I felt I was talking to one of my friend. The prediction which he gave was so correct, means I was surprised. He don't even know me, but the things which have been told by him were so correct. I would recommend each and every one, before taking any future decisions, you should consult with sir so that you can take better decisions in your life. এরকম অনেক তথ্য আরো নিশ্চয়ই রয়েছে যেগুলো আমাদের কাছে অজানা, সেটা আপনারা কিভাবে জানবেন? আসুন আমরা শ্রী সৌম্যকের কাছ থেকে সেটা জেনে নিই। একটু আপনার অ্যাড্রেস আর কিভাবে আপনার সঙ্গে কন্ট্যাক্ট করবে সেটা একটু বলে দিন। কন্ট্যাক্ট নম্বর হলো 9874116926। সোশ্যাল মিডিয়াতেও আমি অ্যাক্টিভ আছি অ্যাস্ট্রো শ্রী সৌম্যক নামেতে। আজকের মতো সময় শেষ, আবার আগামী দিন দেখা হবে শ্রী সৌম্যককে নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার। নমস্কার। তোমাতেই ভালো লাগা সম্পূর্ণা।